এলএসডি নিয়ে কথা বলতে খুব প্রাসঙ্গিকভাবে শিল্পী সাহিত্যিকদের ব্যাপারটা চলে আসে এবং সারা পৃথিবীতেই এটা, যেহেতু সারা পৃথিবীতে ইউএসএ থেকে যখন প্রথম এলএসডিটা সরবরাহ হলো, এটা আসলে কবি সাহিত্যিক শিল্পী তাদের মধ্যে থেকে সৃজনশীল মানুষদের, চিত্রকরদের, ইউরোপের অনেক চিত্রকর এলএসডি নিয়ে আঁকতেন। এলএসডির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এলএসডি মানুষের ব্রেইনের একটা এনজাইম যেটা সেরোটিনিন, এটা হচ্ছে প্রভাব বাড়ায় দেয়, এবং এই প্রভাব বাড়ানোর কারণে এলএসডি কতগুলো ইফেক্ট তৈরি করে। মানুষ অনেক বর্ণিল রং দেখা শুরু করে, মানুষের অনুভূতি অনেকটা একটু সাধারণের চাইতে তার প্রতিটা ইন্দ্রিয় সেন্সরি অর্গানের প্রত্যেকটা গ্রহণকারী সত্তা তার প্রচণ্ড শার্প হয়ে যায়, এবং সে একই মুহূর্তে অনেক কাজ করেও ক্লান্ত হয় না। তো এই জিনিসটা শুধু মজার আকারে না, আসলে অনেকেই শিল্প সাহিত্যে এটা প্রয়োগ করার চেষ্টা করছেন, ইউরোপে করছেন, ভারতবর্ষেও করছেন। ভারতবর্ষের আমরা যে ইতিহাসটুকু জানি বাংলা ভূখণ্ডের এখানেই এলএসডি আসে, এবং এটা হচ্ছে তারা সারা পৃথিবীতে ছড়ানোর সময়ই আসে। আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন সহ, শক্তি চট্টোপাধ্যায়ের আত্মকথা বা তার স্মৃতিকাহিনী সহ সবগুলোতেই আমরা যেটা পাই, অ্যালেন গিন্সবার্গ কলকাতাতে আসেন, তখন অ্যালেন গিন্সবার্গ এবং তার যে ফ্রেন্ড ছিলেন পল, আপনারা জানেন যে অ্যালেন গিন্সবার্গ নিজে হোমোসেক্সুয়াল ছিলেন এবং তার ফ্রেন্ড, তারা দুইজন হচ্ছে কলকাতায় দীর্ঘ সময় কাটান। তো তারা তাদের মাধ্যমে প্রথম শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়, উৎপল কুমার বসু, ওনাদের সার্কেলে এই জিনিসটা কলকাতায় এটা এই সার্কেলে ঘুরতে থাকে। বাংলাদেশে কোনো শিল্পী সাহিত্যিক এলএসডি নিয়েছেন কি নেননি এই ব্যাপারে খুব নিশ্চিত নই, কিন্তু হচ্ছে আমাদের ওই সময়ে আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে কবি বেলাল চৌধুরী কবি কলকাতায় উপস্থিত ছিলেন, কিন্তু ওনার কোনো লেখাই বর্ণনা পাওয়া যায়নি। যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা থেকে আমরা পরিষ্কারভাবে পাই সেটা হচ্ছে এলএসডি নিয়ে তন্দ্রাচ্ছন্নতার কথা এবং তার প্রচণ্ড মৃত্যুভীতির কথা, এবং শক্তি চট্টোপাধ্যায় বর্ণনা করছিলেন যে তার জীবনের প্রত্যেকটা দিন আলাদা করে মনে পড়ছে। এলএসডি বিভিন্ন ফর্মে খাওয়া যায়, আপনারা জানেন যে এলএসডি ট্যাবলেট ফর্মে থাকে, ক্যাপসুল ফর্মে থাকে, লিকুইড ফর্মে থাকে এবং পাউডার ফর্মে থাকে। তো এলএসডির বিভিন্ন ফর্মের বিভিন্ন রকম ক্রিয়া আছে, তো এর মধ্যে 3 থেকে 4 ঘন্টা থেকে কোনোটা 20 ঘন্টা পর্যন্ত। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বর্ণনা মতো পাওয়া যায় সেখানে তারা হচ্ছে 13 থেকে 16 ঘন্টা পর্যন্ত তারা আনকনসেন্ট বা সাবকনসাস স্টেজে তারা ছিলেন। তো হচ্ছে এরপরে যেটা হচ্ছে যে দুই প্রকারের অনুভূতি হয়, অ্যাকচুয়ালি দুই প্রকারের না, এটা ব্যক্তিগতভাবে এক একজনের অনুভূতি এক এক রকম হতে পারে। শক্তি চট্টোপাধ্যায়ের যেমন, সুনীল গঙ্গোপাধ্যায়ের হচ্ছে এটাতে শুধুমাত্র মৃত্যুভীতি জাগছে, কিন্তু শক্তি চট্টোপাধ্যায় বলছেন যে তার মাতৃগর্ভের স্মৃতিও তার মনে চলে আসছে। এবং ধারণা করা হয় এলএসডি এটা যেটা যেভাবে আমেরিকা সারা পৃথিবীকে দেখিয়েছিল যে যারা হচ্ছে স্মৃতি ভুলে যায় বা স্ট্রোকের পেশেন্ট তাদের ক্ষেত্রে ইউজে একটা কার্যকরী ভূমিকা রাখবে, যাদের স্মৃতি ফিরায় আনা প্রয়োজন, কিন্তু এলএসডিটা অ্যাকচুয়ালি মানুষের যে স্মৃতি তো সবই রক্ষিত থাকে, সেই স্মৃতিগুলোকেই আরও বর্ণিল করে, নতুন করে, আলাদা করে, সামনাসামনি প্যারালালি, যে কেউ একজন এলএসডি নিল তার এই সময়ের ছবির সাথে তার আগের কোনো একটা স্মৃতি যদি সে মনে করার চেষ্টা করে, ওইটাও হুবহু সে দেখতে পারবে আর কি, যেটা সিজোফ্রেনিক পেশেন্টের ক্ষেত্রে হয় বা হ্যালুসিনেশনের ক্ষেত্রে যেটা হয়, মানুষ যেটা দেখতে পারে, এবং সে ওটা নিশ্চিতভাবেই দেখতে পারে, হয়তো সেটা ঘটে না কিন্তু সেটা তার মেমোরি তাকে দেখায়। তো আমাদের ভারতবর্ষে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় তাদের সার্কেলের এলএসডির এই ইউজটারই পরিষ্কার প্রামাণ্য, এবং এটা হচ্ছে 60-এর দশকের শুরুর দিকেরই ঘটনা। এবং এরপরে যেহেতু 60-এর দশকের শেষের দিকে আমেরিকা বাজার থেকে অফিসিয়ালি এটা তুলে নেয়, এরপরে আর শিল্পী সাহিত্যিকদের মধ্যে এটার আগ্রহ বা এটা চাহিদা অনেকটা কমে যায়। কিন্তু এখন যেটা নিয়ে প্রশ্ন আসতেছে যে এলএসডি তো আবার ফিরে আসতেছে এবং বাজারে নানানভাবে আসবে এবং আসতেছে, এটা নিয়ে আপনারা জানেন যে কোনো মাদকের প্রতি তরুণ সমাজ বা তরুণ এবং বিত্তবান সমাজ তাদের আগ্রহ বেশি থাকে এবং কৌতূহল আর কি, যে কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, তো যে কোনো মাদকের প্রতি আগ্রহ মানুষের বেশি। তো সেই ভিত্তিতে এলএসডির এই সেকেন্ড ডোজে এখানেও টার্গেট করা হচ্ছে স্টুডেন্টদেরকে, বিশেষ করে যারা শহরে পড়াশোনা করে বিত্তবান স্টুডেন্ট তাদেরকে টার্গেট করে এটা আসলে ছড়ানো হয়, অন্য সব মাদকের মতোই, কোকেইন বা অন্যান্য মাদকের মতো। অ্যাকচুয়ালি আমেরিকা চায় যে হচ্ছে এলএসডিকে কোকেনের কাউন্টার করতে, মানে কোকেন কোকেনকে সাবসাইড করতে, বাজার থেকে সরাই।